Sunday Suspense. Shudu matro mirchite. বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য অবলং বক্স। এডগার অ্যালেন পোয়ের জন্ম হয় 1809 সালে। এই সাহিত্যিককে অনায়াসে বহুমুখী প্রতিভা বলা যেতে পারে। একসময় সামরিক বাহিনীতেও কাজ করেছেন, তবে তার খ্যাতির কারণ প্রধানত তার কলমের জোর। অনেকেই তাকে বলেন মাস্টার অফ দি মাকাব। সাইকোলজিক্যাল থ্রিলার নামটা হয়তো যখন কেউ শোনেনি, সেই 1844 সালে ফিলাডেলফিয়ার ডলার সংবাদপত্রে প্রকাশিত হয় দি অবলং বক্স। মুখ্য চরিত্রে রয়েছেন লেখক ক্যাপ্টেন হার্ডি এবং কর্নিলিয়াস ওয়াইট। শুরু হচ্ছে দ্য অবলং বক্স। কয়েক বছর আগের ঘটনা। দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটন থেকে নিউ ইয়র্ক যাব স্থির করলাম। এই জলযাত্রায় আমার বাহন ইন্ডিপেন্ডেন্স নামের একটি প্যাকেট শিপ। প্যাকেট শিপ অর্থাৎ যে জাহাজ চিঠিপত্রের প্যাকেট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেয়। আবহাওয়া ঠিকঠাক থাকলে জুন মাসের 15 তারিখ যাত্রা করার কথা ছিল। 14 তারিখ আমি জাহাজে গেলাম স্টেট রুমে কিছু প্রশাসনিক কাজ সারতে। যাত্রীদের তালিকা দেখলাম ভালোই লম্বা, এবং তাতে মহিলা যাত্রীদের সংখ্যা খুব অস্বাভাবিক রকমের বেশি। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন আমার পূর্ব পরিচিত। তাদের মধ্যে কর্নিলিয়াস ওয়াইট এর নাম দেখে আমার মনটা নেচে উঠল। কর্নিলিয়াস আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম। অল্প বয়সী এই আর্টিস্টের সাথে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কর্নিলিয়াসের মধ্যে বৈপরীত্য বিদ্যমান ছিল পুরো মাত্রায়। জিনিয়াস পর্যায়ের বুদ্ধির সাথে অতি সাধারণ মানের নিরুত্তাপ মেজাজ, আবার বিচক্ষণতা আগ্রহ সঙ্গে সঙ্গে আশপাশের প্রতি একটা নাকশিট কোনো সহজাত ঘৃণার ভাব, আর তার সঙ্গে খাঁটি সোনার মতো মন। এমন পরিচ্ছন্ন বন্ধুবৎসল হৃদয়ের মানুষও হয় না দেখলে বিশ্বাস হয় না। যাত্রীদের তালিকায় চোখ বুলিয়ে দেখলাম 3-3টি স্টেট রুমের পাশে তার নাম রয়েছে। একটু তলিয়ে দেখি কর্নিলিয়াস নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য এবং 2 বোনের জন্য 3টি স্টেট রুম বুক করেছে। এই ঘরগুলোর আকার আয়তন নেহাত মন্দ নয়। প্রতিটা স্টেট রুমে ছিল 2টো করে বাথ, একটার উপর আরেকটা। এই বাথগুলো ছিল ভীষণ সরু, তাতে একজন বই দুজনের জায়গা হবে না। তা সত্ত্বেও 4 জন মানুষের জন্য 3টে স্টেট রুমের কি প্রয়োজন তা আমার মাথায় ঢুকল না। কেন জানি না মাঝে মাঝে আমি হঠাৎ অন্যের বিষয়ে বিশদে জানতে খুবই উৎসুক হয়ে পড়ি। আজ ছিল তেমনই একটি দিন। কর্নিলিয়াস কেন 3টে স্টেট রুম নিয়েছে, তার পেছনে কি কারণ কাজ করছে তা জেনে আমার কোনো কাজ ছিল না, কিন্তু এসব যৌক্তিক বেড়াজাল মন কবেই বা মেনেছে। আমি বসে 7-5 ভাবতে লাগলাম। উদ্ভট সব ধারণা মনে ভিড় করে এলো, কিন্তু কোনোটাই আমার কাছে জুৎসই বলে মনে হলো না। একবার মনে হলো সঙ্গে হয়তো বৃত্ত স্থানীয় কেউ যাচ্ছে। রহস্য ভেদ করতে পেরে খুশি হলাম, কিন্তু পর মুহূর্তেই মনটা কেমন দমে গেল। এটা ঠিক যে বৃত্ত স্থানীয় কাউকে আনার পরিকল্পনা তাদের ছিলই। এই তো তালিকায় অ্যান্ড সার্ভেন্ট শব্দ দুটি রয়েছে, কিন্তু সেটা তো আবার পেন দিয়ে কেটেও দেওয়া হয়েছে। তারপরেই বুঝলাম না, এটা নিশ্চয়ই বাড়তি মালপত্রের ব্যাপার। নিজের মনেই বলে উঠলাম হয়তো হয়তো জিনিসপত্রের মধ্যে এমন কিছু রয়েছে যা কর্নিলিয়াস চোখের আড়াল করতে চায় না। হয়তো জিনিসটা এমনই যে জাহাজের হোল্ডে রাখা যায় না। এই তো পেয়েছি, যে পেন্টিংটার জন্য নিকোলিনো নামের সেই ইটালিয়ানের সঙ্গে কর্নিলিয়াস ভয়ঙ্কর দরাদরি করছিল, এটা সেটাই। আমার এই যুগান্তকারী আবিষ্কারে মনের মধ্যে দাপাদাপি করা উৎসুক প্রবৃত্তিগুলো ক্ষান্ত দিল। কর্নিলিয়াস ওয়াইটের 2 বোনের সাথে আমার পরিচয় ছিল।
দুজনেই বেশ মিশুকে সপ্রতিভ গোছের মানুষ। কর্নিলিয়াস সদ্য বিয়ে করেছে সে কথা জানতাম, আর জানতাম আমার এই বন্ধুটি নিজের স্ত্রীর প্রতি একটু বেশি অনুরক্ত। তার বর্ণনা দিতে গিয়ে কর্নিলিয়াসকে প্রায় কবিতার আশ্রয় নিতে হতো। মহিলা নাকি যেমন ডাকসাইটে সুন্দরী, ঠিক তেমনই ক্ষুরধার তাঁর রসবোধ, সাথে মানানসই প্রতিপত্তি। এমন একজন ব্যক্তিত্বের সাথে আলাপ করতে আমি স্বাভাবিক কারণেই বেশ উদগ্রীব ছিলাম। স্টেট রুম থেকে বেরোবার মুখে ক্যাপ্টেন হার্ডির সঙ্গে দেখা হলো। আমায় অভিবাদন জানিয়ে তিনি বললেন, বাহ, আপনিও এখানে? আপনার বন্ধু মিস্টার ওয়্যাটেরও আজ আসার কথা, খানিক থাকুন না এদিকে, দেখা করেই নামে যাবেন। আমি ভাবলাম ঠিক আছে, কিছুই তো করার নেই, থেকেই যাই না, এক ঘন্টা এদিক ওদিক করে কাটিয়ে দিলাম। ঘড়ির কাঁটা বেশ কয়েকটা ঘর পার করে গেল, অথচ ওয়্যাটদের দেখা নেই। কি করবো ভাবছি, এমন সময় ক্যাপ্টেনের আর্দালি এসে জানালো, কাপ্তান সাহেব বলে পাঠালেন ওয়্যাট সাহেবের বউয়ের শরীরটা ভালো নেই, তারা কাল আসবেন, যাহা ছাড়াল আগে আগেই। আমি অগত্যা ফিরে এলাম। পরদিন সকালে আমি হোটেল থেকে বেরিয়ে জাহাজ ঘাটার দিকে রওনা দিলাম, যেটির মুখে ক্যাপ্টেন হার্ডির সাথে দেখা হলো। আমার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত, অনিবার্য কারণবশত ইন্ডিপেন্ডেন্স আর যাত্রা শুরু করতে পারবে না, গতিক ভালো বুঝছি না, মনে হয় দিন দুয়েক সময় লাগবে টু সেট সেল। আমার ভারী অবাক লাগলো, দিব্যি হাওয়া বইছে, নৌযাত্রা করার জন্য পরিস্থিতি নেহাত মন্দ নয়, কিন্তু ওই যে অনিবার্য কারণবশতর কবচ, তার উপর ক্যাপ্টেনের ফরমান, কি লোক রে বাবা! অধৈর্য লাগছিল ভীষণ, কোথায় মাঝ সমুদ্রে ভাসবো, বেশ একটা অ্যাডভেঞ্চার হবে তা নয়, এখন হোটেলের রুমে বসে পড়তে হবে। ক্যাপ্টেনের সেই দুদিন গড়ালো এক সপ্তাহে, যাওয়ার দিন এলো শেষমেশ, আর আমি যথাসময় জাহাজ ঘাটে গিয়ে পৌঁছলাম। চারপাশে তখন প্রচুর হট্টগোল, গোটা দুনিয়া বোধ হয় সেদিনই যাত্রা করবে, বিভিন্ন রকম বিভিন্ন পেশার মানুষ ভিড় করে রয়েছে চারপাশ। আমি জাহাজে উঠে মালপত্র রেখে আবার বেরিয়ে এসে এক দৃষ্টি দেখতে লাগলাম চারপাশের ব্যস্ততা। আশ্বস্ত হয়ে ব্যস্ততা দেখার মধ্যে একটা মজা আছে, সেটা উপভোগ করতে করতে দেখলাম কর্নিলিয়াস ওয়্যাট সপরিবারে জাহাজের পাটাতনের দিকে আসছেন। আমি ওদের দিকে হাত তুলে এগিয়ে গেলাম। এই যে কর্নিলিয়াস, এদিকে এলে তবে। ওরা সংখ্যায় চার, কর্নিলিয়াস ওয়্যাট, তার স্ত্রী ও দুই বোন। আমার অভিবাদনে কর্নিলিয়াস দেখলাম ভ্রুক্ষেপও করল না, এমনকি ওর স্ত্রীর সঙ্গে আলাপও করিয়ে দিল না। বুঝলাম ও সেই নাকশিক্ষণ ভাবটা আবার মাথা চাড়া দিয়েছে। আমি এই জিনিস বহু দেখেছি, তাই গায়ে মাখলাম না। কর্নিলিয়াসের ছোট বোন ম্যারিয়ান ব্যাপারটা বুঝতে পেরে সামাল দেওয়ার চেষ্টা করলো, কয়েকটা এলোমেলো কথা বললো, আমার সাথে নিজের বৌদির আলাপ করিয়ে দিল। আসলে যা ওয়েদার, কি বিরক্তিকর বাবা, ভালো লাগে বলুন তো? এই যে আলাপ করিয়ে দিই, আপনাদের আগে কখনো দেখা হয়নি, ইনি আমার বৌদি আর ইনি আমার দাদার বন্ধু। ভদ্রমহিলার টুপি থেকে একটা পাতলা অবগুণ্ঠন তার মুখ আড়াল করে রেখেছে। ম্যারিয়ান আলাপ করিয়ে দেওয়ায় তিনি অবগুণ্ঠন তুলে আমার দিকে তাকিয়ে হাসলেন, আর আমি চমকে উঠলাম। কেউ মুখে ঘুষি মারলেও এতটা অবাক হতাম না। এই জন্যই শিল্পীদের প্যাশনেট বর্ণনায় বিশ্বাস করতে নেই, এই নাকি কর্নিলিয়াসের সুন্দরী স্ত্রী? শ্রোতা আমায় ক্ষমা করবেন, কিন্তু ইনি যে নিতান্তই সাদামাটা দেখতে, হয়তো কুৎসিত নন, বাট শি ওয়াজ নট আই থিঙ্ক ভেরি ফার ফ্রম ইট। তবে তার পোশাক আশাকে পরিপাট্য এবং রুচির ছাপ স্পষ্ট। আমার মনে হলো হয়তো তিনি একজন অত্যন্ত বিদগ্ধ মহিলা এবং তার তুখর বুদ্ধি আমার বন্ধুকে ধরাশায়ী করেছে। আমার উদ্দেশ্যে একটা হালকা হাসি ছুঁড়ে দিয়ে তিনি কর্নিলিয়াস ওয়্যাটের পিছু পিছু স্টেট রুমের দিকে এগিয়ে গেলেন। আমার মনের সেই কিউরিয়সিটি আবার মাথা চাড়া দিয়ে উঠল। না, এদের সঙ্গে তো কোনো চাকর বাকর নেই আমি নিশ্চিত। তাহলে আমার অনুমান সঠিক, বেশি মালপত্র নিয়ে যাচ্ছে এরা,
আমি এদিক ওদিক তাকালাম আর দেখলাম একটা ঘোড়ায় টানা গাড়ি শব্দ তুলে এসে হাজির হল। ঠিক যা ভেবেছিলাম, একটা অবলং বা আয়তাকার পাইন বক্স, সেটাকে জাহাজে তোলা হলো এবং তার খানিক পরে আমাদের জাহাজ জোরে ভোঁ দিয়ে উঠল। আমাদের নৌযাত্রা শুরু হলো। আগেই বলেছি ওয়্যাটের সেই বাক্সটা ছিল অবলং বা আয়তাকার, লম্বায় 6 ফুট মতো আর চওড়ায় 2.5 ফুট। আমি সেটা খুঁটিয়ে দেখলাম। কিম্ভূত কিমাকার গোছের বাক্সটাকে দেখেই আমার নিজের পিঠ নিজেরই চাপড়াতে ইচ্ছে করলো। আগেই বলেছি আমার বন্ধু যে এক্সট্রা ব্যাগেজ নিয়ে যাচ্ছে সেটা আমি কিছুটা আন্দাজ করেছিলাম। এবার মনে মনে বাকি যুক্তিগুলো সাজাতে শুরু করলাম। ওই বাক্সে নিঃসন্দেহে ছবিটা রয়েছে। কর্নিলিয়াস বেশ কয়েকদিন ধরেই নিকোলিনোর সাথে এই ছবিটার জন্য দরাদরি করছিল। বাক্সের আকার দেখে মনে হলো এতে নিশ্চয়ই লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপারের একটা কপি রয়েছে। ছবিটা সম্ভবত ফ্লোরেন্স শহরে আঁকা হয়েছিল। আর আমি এটাও জানি যে এই ছবিটা অনেকদিন ধরেই নিকোলিনোর সংগ্রহে ছিল। ব্যাস আর কি চাই, আমার অনুমান শতকরা 100% ঠিক। কর্নিলিয়াস আমার প্রাণের বন্ধু, আমার থেকে কোনো কথাই লুকিয়ে রাখত না। হঠাৎ কি এমন হলো যে কথা চেপে যেতে আরম্ভ করলো? আমায় না জানিয়েই একটা দামি ছবি নিউ ইয়র্কে পাচার করার তাল করছে। আচ্ছা, এটা নিয়ে কর্নিলিয়াসকে একটু চেপে ধরতে হচ্ছে তো। এই পাইন বক্স কিন্তু বাড়তি স্টোর রুমে গেল না, ওটাকে ওয়্যাটের ঘরে মেঝের অনেকটা জায়গা জুড়িয়ে রাখা হলো। আমার পরিষ্কার মনে হলো এতে ওয়্যাট দম্পতির অস্বস্তি বাড়বে বই কমবে না। বাক্সের গায়ে আলকাত্রা জাতীয় পদার্থ দিয়ে লেখা ছিল মিসেস অ্যাডলেড কার্টিস, অ্যালবানি, নিউ ইয়র্ক, চার্চ অফ কর্নিলিয়াস ওয়্যাট এসকোয়ার, দিস সাইড আপ, টু বি হ্যান্ডেলড উইথ কেয়ার। লেখাটা বড় ব্যাপার নয়, যে জিনিসটা দিয়ে এই কথাগুলো লেখা ছিল সেই কালো আলকাত্রা থেকে একটা বিশ্রী উৎকট গন্ধ বেরোচ্ছিল, তাতে শরীরের সবকটা গ্রন্থি যেন বিদ্রোহ করে ওঠে। মনে হয় এক্ষুনি বমি করে ফেলব। আমি জানতাম অ্যালবানির শ্রীমতী অ্যাডলেড কার্টিস আমাদের শিল্পী স্ত্রীর মা। ভাবলাম ঠিকানা যাই হোক, বাক্সের জিনিস আমার এই সর্ববিদ্বেষী বন্ধুই গাব করে নেবে এবং সেটা নিউ ইয়র্কের চেম্বার স্ট্রিটের স্টুডিওর বাইরে যাবে না। যাত্রার গোড়ার দিকে অর্থাৎ প্রথম 3-4 দিন আবহাওয়া ছিল চমৎকার। উত্তর দিক বরাবর হাওয়া বইছে, দিব্যি জল কেটে তরতরিয়ে এগিয়ে যাচ্ছিল জাহাজ। যাত্রীরা সবাই বেশ সঙ্গত কারণেই জন্মানে ছিলেন। একমাত্র কর্নিলিয়াস ওয়্যাট এবং তার 2 বোনকে ভীষণ আড়ষ্ট মনে হচ্ছিল, যেন তারা জানেই না একাধিক মানুষের সমাগমে কিভাবে ব্যবহার করতে হয়। কর্নিলিয়াস ওয়্যাটের ওই দুঃখী বিষণ্ন মনোভাবে আমি তেমন আমল দিলাম না। ওর স্বভাবটাই যে ওই রকম, ওর মন কখন কোন দিকে বাঁক নেয় তা ঠিক নেই, কিন্তু ওর বোনেদের এরকম ব্যবহার মানা যায় না। অধিকাংশ সময় ওরা ঘর থেকে বেরোতো না। আমি 4-5 বার ওদের বলেছি, আসুন আজ ডেকে বসে আড্ডা জমেছে, আসুন এক কাপ কফি অন্তত খেয়ে যান, কিন্তু প্রতিবারই ওরা আমার প্রস্তাব নাকচ করে দিত। শ্রীমতী ওয়্যাট অবশ্য ব্যতিক্রমী ছিলেন, তিনি অনর্গল কথা বলতেন এবং অচিরেই জাহাজের অন্যান্য মহিলাদের সঙ্গে অত্যধিক ঘনিষ্ঠ হয়ে পড়লেন বা হওয়ার চেষ্টা করতে শুরু করলেন। জাহাজের পুরুষ যাত্রীদের সাথে হাসাহাসি করা বা হালকা মেজাজে কথা বলা যেন তাঁর স্বভাব বিরুদ্ধ। আমার তাঁর হাবভাব দেখে মজা লাগলো। বুঝলাম এই মজায় আমি একা নই, অনেকেই তাঁকে নিয়ে হাসি ঠাট্টা জুড়েছেন। শ্রীমতী ওয়্যাট যাদের সঙ্গে মিশতেন সেই মহিলারাই দেখলাম তাঁকে নিয়ে রীতিমতো ঠাট্টা জুড়েছেন। রাখো তো, কখন কি বলে কি করে তা ঠিক নেই, শিক্ষা দীক্ষার অভাব আর কি। কেতাদুরস্ত জামা কাপড় পরলে কি আর পেটে বিদ্যের অভাব ঢাকা যায়? এরকম দু একটা হাসির খোরাক দরকার, না হলে ঠিক জমে না।
যা বলেছো, জানো ওর বোধহয় জন্মই হয়েছে রঙ্গ তামাশার পাত্রী হওয়ার জন্য। এসব টুকরো টুকরো কথা আমার কানে আসতো প্রায় রোজই। আমি ভাবতে লাগলাম, কি দেখে একে একেবারে ঘাড় মুচকে পড়ে বিয়ে করলো কর্নেলিয়াস? এমন তো নয় যে বিয়ে করে সে বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছে। কর্নেলিয়াস নিজেই আমার কাছে স্বীকার করেছিল, বিশ্বাস করো আমি এই বৈবাহিক সম্পর্কের জোরে একটা নয়া পয়সাও পাইনি, এমনকি পাওয়ার ন্যূনতম আশা পর্যন্ত করি না। আমার বিবাহের কারণ একটাই, ভালোবাসা। এই মহিলা আমায় ভালোবাসার সুতোয় এমন ভাবে বেঁধে ফেলেছে যে তাকে অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব। এই কথাগুলো মনে করে আমার ভারী হাসি পেল। আমার বন্ধুর চেতনা বুদ্ধিশুদ্ধি লোপ পেল নাকি? তবে সাধারণ মানুষ হলে এতটা তাজ্জব লাগতো না, কিন্তু আমার বন্ধুবর তো নিহাত সাধারণ মানুষ নয়। সে সৌন্দর্যের ব্যাপারে খুঁতখুঁতে, ওর চোখে যেটা সুন্দর সেটা সমস্ত পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রে সুন্দর, পিরিয়ড। শ্রীমতী ওয়াইটের কথায় কর্নেলিয়াস বর্ণিত ভালোবাসার সুতোর জোর ভালোই টের পেলাম। প্রায় প্রতি মুহূর্তেই তিনি তার স্বামীর প্রসঙ্গে টেনে এনে প্রশংসার ডালি উপুর করতেন এবং আরো হাস্যাস্পদ হতেন। সত্যি তো, কেউ যদি প্রতিটি বাক্যই এই বলে শুরু করেন, আমার স্বামী আমার চোখের মণি, আমার প্রিয়তম, ওর মতো কেউ হয়নি, হবেও না, তাহলে হাসির চাপা রোলটা খুব স্বাভাবিক। আমি খেয়াল করলাম আমার বন্ধু নিজের স্ত্রীকে বেশ এড়িয়ে চলছেন। সে ওই স্টেট রুমের চার দেওয়ালের মধ্যেই নিজেকে বন্দি করে রেখেছে, খাওয়া দাওয়া সবকিছুই ওই চার দেওয়ালের মধ্যেই। তার স্ত্রীর অবশ্য বাইরে বেরোনোয় কোনো বাধাই ছিল না। আমার সেই অনুসন্ধিৎসু প্রবৃত্তি আমায় বোঝানোর চেষ্টা করল, আমার শিল্পী বন্ধুটি ভাগ্যের কোনো এক উদ্ভট ফেরে বা কোনো এক আবেগ ঘন মুহূর্তে এই মহিলার প্রেমে পড়েন এবং তারপরেই তার মোহভঙ্গ হয়, ফলে বৈবাহিক জীবনের তিক্ততার জেরেই নিজেকে একরকম কয়েদ করে রেখেছেন। আমার সত্যি ওর প্রতি করুণা হল, কিন্তু তারপরেই যখন মনে পড়ল লাস্ট সাপার পেন্টিং এর কথাটা সে বেমালুম চেপে গিয়েছিল, তখন করুণা কর্পূরের মতো উবে গেল। এর বদলা তো আমি নেবই। একদিন আমার বন্ধু এই স্ব আরোপিত নির্বাসন থেকে বেরিয়ে জাহাজের ডেকে এসে দাঁড়ালো। আমি আগের মতোই ওর কাঁধে হাত রেখে ঘোরাফেরা করলাম। বন্ধুর মুখ দেখেই বুঝলাম মেজাজ একদম ভালো নেই, অব্যক্ত দুঃখের ছায়া মুখে স্পষ্ট। অল্প কয়েকটা কথা বলল, একটা শব্দ উচ্চারণ করতেও সে যেন পরিশ্রান্ত হয়ে পড়ছে। আমি দু একটা মজার কথা বলে ওকে একটু জাগিয়ে তুলতে চাইলাম, বিশেষ লাভ হলো না তাতে। একটু পরে আমি ভাবলাম এবার বাক্সের বিষয়টা নিয়ে একটু চাপ বাড়ানো যাক। সরাসরি ওই বাক্সের বিষয়ে যাওয়াটা মূর্খামি হবে, তাই একটু ঘুর পথে গিয়ে নিজের মনোভাবকে একটা নিরীহ কথোপকথনের মোড়কে ঢেকে দিলাম। কথায় কথায় বললাম, কিভাবে জল কেটে জাহাজটা এগিয়ে চলেছে দেখেছ? জাহাজের প্রপেলারের আঘাতে জলরাশি কিভাবে কেটে যায়, আমার খুব মজা লাগে ঢেউয়ের ওঠা পড়া দেখতে। কেমন আকার নেই ঢেউগুলো, ঠিক তোমার ওই বাক্সটার মতো, ওরকম আকারের বাক্স বড় একটা দেখা যায় না। এই বলে বন্ধুর দিকে তাকিয়ে চোখ মেরে ওর পাঁজরে হালকা খোঁচা দিলাম। কিন্তু আমার এই আচরণে ওয়াইট যে পাল্টা আচরণ করলো তা দেখে আমি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম যে ও সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে। ও প্রথমে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল, ভাবখানা এমনই যেন রসিকতার বিন্দু বিসর্গ বুঝতে পারেনি। তারপর হঠাৎই ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। বুঝলাম কথাটা ওর বোধগম্য হয়েছে, আর তারপরই মনে হলো কর্নেলিয়াসের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে। ওর মুখটা আচমকা টকটকে লাল হয়ে উঠল, আর তারপরেই ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে মেরে গেল, যেন কেউ ওর সমস্ত রক্ত শুষে নিয়েছে। আমি যখন ভাবছি কাজটা আদৌ ঠিক করলাম কি না, আমার হাড় কাঁপিয়ে দিয়ে ও বেসামাল ভাবে হেসে উঠল। সে এক ভয়ঙ্কর হাসি, তার জোর সাংঘাতিক। Ha 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 ha
জোর ক্রমশ বাড়তে লাগলো, আর তার সাথে আরো কাঁপতে শুরু করলো শরীরটা। মির্জার হাসি চলল, যেরকম অকস্মাৎ হাসি শুরু হয়েছিল তেমনি অকস্মাৎ সেটা থেমে গেল। থামলো কারণ কর্নিলিয়াস জ্ঞান হারিয়ে সজোরে ডেকের উপর লুটিয়ে পড়ল। আমি এক ছুটে ওর পাশে গিয়ে ঝুঁকে পড়লাম। দেখে মনে হলো আমার বন্ধু ইহলোক ত্যাগ করেছে। ওর শরীরে কোনো প্রাণের চিহ্ন আছে বলে মনে হলো না। আমি চিৎকার করে লোক ডাকলাম, কে আছো, কে আছো, কোথায় শিগগিরি এসো, এদিকে একজন অজ্ঞান হয়ে গেছে, শিগগিরি কে আছো, ওষুধ নিয়ে এসো। আশপাশ থেকে সকলে দৌড়ে এলো। চারপাশে তখন একজন বয়স্ক মানুষ কর্নিলিয়াসের নাড়ি পরীক্ষা করে নাকের নিচে আঙুল রেখে বললেন, চিন্তা নেই, নিঃশ্বাস নিচ্ছে, নিচে যাবে এই যাত্রা, প্রেশার উপর নিচে করেছে বোধ হয়। চোখ খোলার আগে ভাঙা চোরা কয়েকটা শব্দ অস্ফুটে বেরিয়ে এলো তার মুখ দিয়ে। বড্ড অন্ধকার ঘিরে ধরছে আমায়, খুব কালো, মানসিক অবস্থার উন্নতির খবর না পেলেও শারীরিক দিক থেকে তার অবস্থান সামান্য ভালো হয়েছে সেটা জানতে পারলাম। ক্যাপ্টেন হার্ডি আমায় বললেন, আপনি বরং কদিন অমুখ হবেন না, ওর মাথার ব্যারাম আছে কিনা জানি না, হলে একটু আশ্চর্য হব না। লোকটার হাব ভাব প্রথম দিন থেকেই একটু অদ্ভুত ঠেকছিল, এখন তো দেখছি মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কারোর সঙ্গে কথাবার্তাও বিশেষ বলে না। আপনি আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন না, যেন এসব মানুষের কথা শুনলে লোকে উদ্বিগ্ন হবে। আমি ক্যাপ্টেনের কথা মতো কাউকে কিছু বললাম না বটে, কিন্তু তাতে বিশেষ সুবিধে হলো না, কারণ পরপর এমন কয়েকটা ঘটনা ঘটল যার কোনো হিসেব পাওয়া যায় না। এই ঘটনার পর কদিন আমারও ঘুম আসছিল না। যে অদ্ভুত ঘটনাগুলোর কথা বললাম সেগুলো ঘটে রাতে। আমার স্টেট রুম এবং আমার মতো যেসব যাত্রী একা যাত্রা করছেন তাদের স্টেট রুমের দরজা খুললে মেইন কেবিন বা ডাইনিং রুমে পৌঁছানো যায়। ওয়াইডের তিনটি স্টেট রুম ছিল কেবিনের আর একটি অংশে, একটা স্লাইডিং দরজা মেইন কেবিন আর এই বিশেষ অংশটিকে আলাদা করত। এই দরজাটা কখনোই বন্ধ করা হতো না, এমনকি রাতেও না। জোরালো হাওয়া আর ঢেউতে জাহাজ খুব হেলে পড়লেই এই দরজাটা খুলে যেত, আর তারপর সেটা খোলাই থাকত। আমার আবার একটু গরমের বাতিক রয়েছে, দরজা বন্ধ রাখলে মনে হয় দম আটকে আসছে, তাই আমার স্টেট রুমের দরজা অধিকাংশ সময় খোলা থাকত। আমার ঘরের বাথ থেকে বাইরেটা পরিষ্কার দেখা যেত, আর যেহেতু এই স্লাইডিং দরজা খোলা থাকতো আমি ওয়াইট স্টেট রুম দেখতে পেতাম। পরপর না হলেও দুটো রাতে আমি দেখেছি হুবহু এক দৃশ্য। সেদিন আমার ঘুম আসছিল না, একটা চাপা শব্দ পেয়ে আমার চোখ চলে যায় ওই দিকে, তখন বোধ করি রাত 11টা বেজে গেছে। আমি দেখলাম কর্নিলিয়াস ওয়াইডের ঘর থেকে পা টিপে টিপে বেরিয়ে এলেন তার স্ত্রী, এবং এদিক ওদিক তাকিয়ে সোজা ঢুকে গেলেন পাশের ঘরটায়। দিনের আলো ফোটার মুখে কর্নিলিয়াস সেই ঘরের মুখে গিয়ে মৃদু স্বরে কিছু একটা বলল, এবং ভদ্রমহিলা আবার তার স্টেট রুমে ফিরে এলেন। এরপর আর কোনো সন্দেহই থাকে।
যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, হয়তো আনুষ্ঠানিক বিচ্ছেদ, সময়ের অপেক্ষা, তাই জন্যই আলাদা আলাদা ঘরের ব্যবস্থা। এই দুই রাতে আর একটা রহস্যময় ব্যাপার ঘটে। ভদ্রমহিলা অন্য ঘরে চলে যাওয়ার পরপরই কর্নিলিয়াসের ঘর থেকে একটা চাপা আওয়াজ ভেসে আসত। প্রথমটায় বিশেষ গুরুত্ব দিইনি, তারপর কান খাড়া করে শুনে বুঝলাম শব্দটা হাতুড়ি বা বাটালি জাতীয় কোনো জিনিসের। মনে হলো কেউ যেন কাঠের বাক্সটা খোলার তাল করছে খুব সাবধানে। আমার মনে হয়েছিল শব্দের তীব্রতা কমানোর জন্য হাতুড়ির মাথায় একটা কাপড় বা উলের কভার পরানো হয়েছিল। আমার শ্রবণেন্দ্রিয় যে রীতিমতো প্রখর তা ওই দুই রাতেই টের পেয়েছিলাম। বুঝতে পারলাম ঠিক কোন সময় বাক্সের ওপর ডালাটা আলগা হয়ে খুলে এলো। ঠিক বুঝলাম কখন সেই ডালাটা খুলে নিচের পাতে গুছিয়ে রাখা হলো। ডালা আর পাতের কাঠের আস্তরণে ঘষা লেগে একটা শব্দ হচ্ছিল। মাটিতে কোনো জায়গা ছিল না, তাই কর্নিলিয়াস সেটা অতি সাবধানে নিচের বার্থে শুয়ে রাখল। এরপর চারদিক বেশ খানিক্ষণ চুপচাপ, যেন সময় এসে অপেক্ষা করছে অদৃষ্টের থেকে বিধান নেওয়ার। এরপর পেলাম একটা চাপা ফোঁপানির আওয়াজ। ফোঁপানির মধ্যে একটা হৃদয় বিদারক আভাস ছিল। কষ্টটা কুমড়ে কুমড়ে উঠছে যেন। সেটা এতটাই আস্তে যে উৎকর্ণ না হয়ে শুনলে টের পাওয়া যাবে না। কর্নিলিয়াস হয়তো সেই বাক্সের মধ্যে থাকা পেন্টিং এর অসামান্য শিল্পকলা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে আনন্দের আতিশয্যে ফোঁপানি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তাহলে হয়তো ব্যাপারটার জন্য আমার উর্বর চিন্তা শক্তি দায়ী। হয়তো ক্যাপ্টেন হার্ডির ঘরে বেশ কয়েক পেয়ালা গ্রিন টির ফল এটা। যে দুই রাতের বর্ণনা দিলাম সেই দুদিনই আমি পরিষ্কার শুনেছিলাম ঠিক ভোরের আলো ফোটার আগে কর্নিলিয়াস ওয়ায়ার সেই অবলং বক্সের কাঠের পাটাতন তুলে আবার বসিয়ে দিল। চাপা আওয়াজ শুনে বুঝলাম সেই উল বা তুলো জড়ানো যন্ত্র দিয়ে পেরেকগুলো আবার নিপুণভাবে বসিয়ে দিল। তারপর সে ধূপ দুরস্ত পোশাকে এসে পাশের ঘর থেকে নিজের স্ত্রীকে ডেকে নিয়েছিল। আমাদের নৌযাত্রা 7 নম্বর দিনে পড়ল। সাধারণত 7 সংখ্যাটা শুভ, কিন্তু বিপত্তি বাঁধল 7 নম্বর দিনে। তদ্দিনে আমরা কি ভাটে রাস পেরিয়ে গিয়েছি। কদিন ধরেই সামুদ্রিক আবহাওয়া আমাদের প্রচন্ড হুমকি দিচ্ছিল, আর তার ফলপ্রসূ এবার দক্ষিণ পশ্চিম থেকে ধেয়ে এলো প্রচন্ড শক্তিশালী ঝোড়ো হাওয়া। আমরা এজন্য প্রস্তুত ছিলাম একরকম। জিনিসপত্র সব বেঁধে ছেঁধে ফেলা হলো। সাবধান সাবধান সাবধান, ঝড় আসছে! যে যেখানে আছেন সবাই কেবিনের ভেতরে চলে যান, বাইরে থাকবেন না। পাল সামলাও, পাল সামলাও, জাহাজ ডুববে, বাঁদিকে ঘোরাও, পাল সামলাও। সাবধানে সাবধানে, জল ঢুকছে, কিন্তু বেরিও না কেউ। ঝড়ের জোর ক্রমশ বাড়তে থাকল। জাহাজটা তারিফ না করে উপায় নেই। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 48 ঘন্টা সে অটল ভাবে জল কেটে এগিয়ে চলল। কিন্তু হাওয়ার তেজ উত্তরোত্তর বাড়তে থাকল। ক্যাপ্টেন হার্ডি অত্যন্ত চিন্তিত মুখে বললেন, মে গড হ্যাভ মার্সি অন আস, ভাবগতিক দেখে মনে হচ্ছে এটা যে সে ঝড় নয়, এত পুরোদস্তুর হারিকেন। ও গড! হারিকেনের তেজে আমাদের জাহাজটা মোজার খোলার মতো তুলতে থাকলো। জলের আকস্মিক আক্রমণে 3 মানুষ জাহাজ থেকে ছিটকে জলে পড়ে নিমেষের মধ্যে তলিয়ে গেল। একটু সামলে উঠতে না উঠতেই
পরিস্থিতি। এভাবেই কাটলো একটা গোটা দিন। পরদিন বিকেল 5টা নাগাদ জাহাজের মাস্তুল হেলে পড়লো একদিকে। আমরা ঘন্টাখানেক চেষ্টা করলাম সেটা ঠিক করার। জাহাজ তখন এমন ভয়ঙ্কর ভাবে দুলছে যে এক্ষুনি উল্টে যাবে। মাস্তুলটা কোনোভাবে ঠিক করার চেষ্টা করছি এমন সময় জাহাজের এক কর্মী হন্তদন্ত হয়ে এসে জানালো, জাহাজের হোল্ডে জল জমে গেছে প্রায় 4 ফিট মতো, এতক্ষণ হয়তো বেড়েও গেছে, মিনিটে মিনিটে জল বাড়ছে। ক্যাপ্টেন হার্ডি চিৎকার করে হুকুম দিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? পাম্প চালানো হয়নি কেন? আগে ক্যাপ্টেন সাহেব, পাম্প কাজ করছে না, একটা পাম্পও কাজ করছে না। জাহাজের ডেকে তখন চরম বিশৃঙ্খলা। এই কি হলো? আরে প্রাণের ভয়, মারাত্মক ভয়। ক্যাপ্টেন হার্ডি একটা মরিয়া চেষ্টা করলেন, ভারী কার্গো যা আছে ফেলে দিন, ফেলে দিন, অবাক হবেন না, ফেলে দিন, প্রাণের চেয়ে দামি কিছু নেই। আর তোমরা তোমরা জাহাজের ওই দুটো মাস্তুল নামিয়ে দাও, দেখো দেখো কাজ হয় কিনা। ক্যাপ্টেনের হুকুম তামিল করলাম বটে, কিন্তু পাম্পগুলো আবার চালু করা গেল না। জলের শক্তিশালী আঘাতে ফুটো হয়ে যাওয়া কাঠের পাটাতন দিয়ে দ্রুত জল ঢোকা আমরা কোনোভাবেই বন্ধ করতে পারলাম না। যথাসময়ে রাত নামল, ততক্ষণে ঝড় শান্ত হয়েছে কিছুটা। আমরা তখনও আশা করছি প্রাণ থাকতে গন্তব্যে পৌঁছব। রাত 8টা নাগাদ নিকষ কালো মেঘ ভেদ করে চাঁদ উঠল। এতক্ষণে ভাগ্যদেবী বোধ হয় প্রসন্ন হলেন। অতি কষ্টে লং বোর্ড জাহাজের পাশে টেনে আনা হলো। দুলন্ত জলরাশির উপর অতি সাবধানে তাকে স্থাপন করা হলো। এক এক করে জাহাজের অধিকাংশ যাত্রী এবং কর্মী তাতে উঠলেন। দুর্ভোগের পর তারা অক্রকোক ইনলেটে পৌঁছতে পেরেছিলেন। কষ্টে তাদের শরীর মন চুরমার হয়ে যেতে বসেছিল, কিন্তু তারা জীবন্ত অবস্থায় পৌঁছন। এর চেয়ে বড় ব্যাপার কি বা হতে পারে? 14 জন যাত্রী ওই ডুবন্ত জাহাজে থেকে গেলেন একটা মাত্র জলি বোটের ভরসায়। সেটা মোটামুটি নির্বিঘ্নে আমরা জলে নামালাম। 14 জন যাত্রীর চাপে মনে হলো জলি বোট এই ডুবলো বলে। তরুণীটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেও সেটা ভেসে রইল। তাতে উঠলেন ক্যাপ্টেন হার্ডি ও তার স্ত্রী, কর্নিলিয়াস ওয়াইট ও তার পরিবার, একজন মেক্সিকান অফিসার, তার স্ত্রী ও 4 সন্তান, এবং আমি ও একজন ভ্যালে। জলি বোটের আকার একদম একটা দেশলাইয়ের বাক্সর মতো। যে জিনিসগুলো ছাড়া একেবারেই চলবে না, যেমন খাবার দাবার ও পানীয় জল, শুধু সেই রকম কিছু জিনিস নিয়েই আমরা সেই ছোট্ট নৌকায় চড়ে বসলাম, যেখানে প্রাণ নিয়েই চরম সংশয় রয়েছে। সেখানে অন্যান্য জিনিসপত্র নিয়েই বা কি লাভ? জাহাজ ছেড়ে কিছু দূর এগোতে না এগোতেই আমাদের ডিঙি প্রচন্ড নড়বড় করে উঠল। আমি ভয় পেয়ে চোখ তুলে দেখি কর্নিলিয়াস নৌকার উপর উঠে দাঁড়িয়ে ভাবলে শীন গলায় ক্যাপ্টেন হার্ডিকে বলছে, ক্যাপ্টেন, নৌকোটা ঘোরান, আমায় একবার জাহাজে যেতে হবে। আমার বাক্সটা স্টেট রুমে ভুলে এসেছি, ওটাকে নিয়ে আসতে হবে ক্যাপ্টেন। ডিঙিটা বেসামাল ভাবে নড়বড়িয়ে ওঠায় যাত্রীদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। আমাকে দয়া করে না বলবেন না ক্যাপ্টেন,
আপনাকে ঈশ্বরের দোহাই, আপনাকে আপনার জননীর দোহাই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। বাক্সটা বিন্দু মাত্র জায়গা নেবে না ক্যাপ্টেন, সামান্য ওজন, খুব সামান্য ওজন। এই সাহায্যটা আপনাকে আমায় করতেই হবে ক্যাপ্টেন, আমি হাত জোড় করে আপনার কাছে ভিক্ষা চাইছি ক্যাপ্টেন, আপনি প্লিজ নৌকার মুখ ঘোরান ক্যাপ্টেন। আপনি উন্মাদ হয়ে গিয়েছেন মিস্টার ওয়ায়ার্ড, আপনার কথা শোনার মতো বা রাখার মতো নয়। সিট ডাউন, দেখছেন তো কিভাবে ডিঙি নৌকোটা নড়ছে, উল্টে যাচ্ছে। আপনার ওকে ধরুন, উনি জলে ঝাঁপটা মানে আটকান, আটকান ওকে, আটকান। ক্যাপ্টেনের মুখের কথা মিলিয়ে যেতে না যেতে দেখলাম কর্নেলিয়াস কনকনে ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়লো। চারপাশে জাহাজ থেকে ভেঙে পড়া কাঠের পাটাতন ছড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছে জলের ভয়ানক স্রোত। কিন্তু কর্নেলিয়াস তা তোয়াক্কা না করেই প্রবল জোরে ডুবতে থাকা জাহাজের দিকে সাঁতরাতে লাগলো। ভূতে পাওয়া মানুষের মতো কাঠের পাটাতন পেরিয়ে সে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল জাহাজের কাছে। একটা ফোর চেন ধরে নিজের শরীরটা টেনে হিঁচড়ে জাহাজে উঠে উল্কার বেগে ছুটতে থাকলো নিজের ঘরের দিকে। ততক্ষণে জলের ঝাপটায় আমরা জাহাজের ভগ্নস্তূপ থেকে সরে এসেছি, এক একটা ঢেউয়ের ধাক্কায় সরে যাচ্ছি আরো অনেকটাই। ক্যাপ্টেন হার্ডি নিজের হাতে বইটা নিয়ে চেষ্টা করলেন জাহাজের দিকে এগোতে, কিন্তু বিধি বাম। শত চেষ্টাতেও আমরা জাহাজের চৌহদ্দির কাছে যেতে পারলাম না। ওই প্রবল জলরাশির মধ্যে আমাদের ডিঙিখানা একটা বালুক মাত্র। কর্নেলিয়াসকে যে জীবিত অবস্থায় নিয়ে ফিরতে পারবো না সেটা বুঝতে অসুবিধে হলো না। জলের দৌড়ে যখন আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি তখন আবার দেখলাম কর্নেলিয়াসকে। তার চুল দাড়ি পোশাক আশাক জলে ভিজে লেপটে গেছে, চোখ এই অল্প সময়ের মধ্যেই গোটরে ঢুকে গেছে। একদিকে হেলে পড়া জাহাজের এক প্রান্তে সে এসে দাঁড়ালো। দেখলাম সে নিজের সঙ্গে টানতে টানতে নিয়ে এসেছে সেই বাক্সটা। প্রাণের আশা সাংঘাতিক, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেখি দেখি চলতে থাকে। কর্নেলিয়াসকে দেখে আমাদের মধ্যে সেই আশা আবার উজ্জ্বল হয়ে উঠল। যেখানে হাওয়ার গর্জনে পাশের মানুষের কথাই শোনা দায়, সেখানে আমরা প্রাণপণে চিৎকার করে উঠলাম, এই যে এদিকে, এই দিকে এসো, সাঁতরে চলে এসো। মরণ পাশে পিষ্ট হতে হতে দেখলাম কর্নেলিয়াস একটা লম্বা দড়ি দিয়ে বাক্সটাকে আষ্টে পৃষ্ঠে বাঁধলো, তারপর সেই দড়ি নিজের শরীরে জড়িয়ে ফেলল। পর মুহূর্তেই সে বাক্স সমেত শটান জলে ঝাঁপ দিল, আর তারপর একটা ইটের টুকরো যেমন টুপ শব্দ তুলে জলে হারিয়ে যায়, ঠিক সেভাবেই ডুবে গেল আমার বন্ধু। শুধু তার শরীর জলে আছড়ে পড়ার শব্দটা ভেসে এলো হাওয়া ভেদ করে, তার চিহ্ন মাত্র দেখা গেল না। ঘটনার আকস্মিকতায় আমরা হতবাক হয়ে গেলাম, মুখ ফুটে কথা বলার ইচ্ছে বা শক্তি কোনোটাই ছিল না। তখন আমাদের ঘিরে থাকা শব্দ বলতে হাওয়া আর জল কেটে এগিয়ে চলা বৈঠার আওয়াজ, যেন গোরস্থানের নৈ শব্দ নেমে এসেছে। আমি শেষ পর্যন্ত মুখ খুললাম, অতি কষ্টে বললাম, ক্যাপ্টেন আপনি দেখলেন কিভাবে মানুষটা ডুবে গেল? আপনার তো জলযাত্রার এত অভিজ্ঞতা, আপনি এরকম আগে দেখেছেন কি? আমার বন্ধুর বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম ও শরীরে দড়ি বাঁধছে তখন মনে একটু আশা জেগেছিল, কিন্তু এভাবে ও হুট করে ডুবে যাবে তো স্বপ্নেও ভাবিনি। এমন তো নয় যে ও সাঁতার জানতো না, তাহলে তাহলে এরকম হলো কেন? ক্যাপ্টেন হার্ডি খানি চুপ করে রইলেন, তারপর কেটে কেটে বললেন, ও ডুবতই, হয়তো আবার ভেসে উঠবে, কিন্তু যতক্ষণ না নুন গলছে ততক্ষণ নয়। আমার মনে হলো কেউ সজোরে চাবুক মারলো আমায়। ক্যাপ্টেন হার্ডির কথাটা নিজের কানে বিশ্বাস করতে পারলাম না। আমি দড়বড়িয়ে উঠে বললাম, কি বলছেন আপনি, নুন গলবে মানে নুন কোথেকে এলো? ক্যাপ্টেন হার্ডি চোখের ইশারায় কর্নেলিয়াসের স্ত্রী ও বোনেদের দিকে দেখিয়ে আমায় চাপা গলায় বললেন, চুপ করুন, এখন নয়, যথাসময় বলবো। অবশেষে ভাগ্য আমাদের প্রতি সদয় হলো, তাই আমাদের প্রাণ ওষ্ঠাগত হলেও তা
তার শরীর ছেড়ে যায়নি। প্রবল ঝড়ঝাপটা আর দুর্গতি বইয়ে চার দিনের মাথায় আমরা রোয়ানোক আইল্যান্ড পৌঁছলাম। আমাদের আগে ছাড়া সেই লংবোটের যাত্রীদের মতোই কষ্ট ভোগ করেছিল সবাই, কিন্তু প্রাণ হারাতে হয়নি কাউকে। রোয়ানোক আইল্যান্ডে কদিন কাটিয়ে আমরা নিউ ইয়র্ক পৌঁছলাম। জাহাজের সেই সাংঘাতিক পরিণতির কথা নিয়ে সমসাময়িক পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হয়। আমাদের কথা লোকমুখে ঘুরতে থাকে। দুর্ঘটনার পর দেখতে দেখতে একটা গোটা মাস কেটে গেল। আমিও আপ্রাণ চেষ্টা করছি দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার। এখনো সেই কালান্তক ঝড় আর কর্নিলিয়াসে ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য আমার বর্তমানকে ক্ষতবিক্ষত করে দেয়। ক্যাপ্টেন হার্ডি এক চুমুকে একটা গোটা পাত্র শেষ করে সশব্দে গ্লাসটা নামিয়ে রেখে আমায় বললেন, মনে অনেক প্রশ্ন, তাই তো? মিস্টার ওয়াইট ডুবে যাওয়া, সেই বাক্স, নুন, স্ত্রীর সাথে তার ছদ্ম সম্পর্কের খেলা। আমি মাথা নাড়লাম। ক্যাপ্টেন হার্ডি বলে চললেন, খুবই মর্মান্তিক ব্যাপার বুঝলেন। আপনার নিশ্চয়ই সন্দেহ হয়েছিল যে ওই কজনের জন্য অতগুলো স্টেট রুম বুক করা দেখে, তাই তো? হ্যাঁ, হয়েছিল বটে। মনে আছে 14 জুন মিস্টার ওয়াইটের সপরিবারে জাহাজে আসার কথা ছিল আর উনি শেষ মুহূর্তে আসাটা বাতিল করেন, কারণ তার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েন। আমার আর্দালি আপনাকে কি খবর দিয়েছিল, মনে পড়ছে? একদম পরিষ্কার মনে আছে। এই কথা খাঁটি সত্যি। সেদিন সকালে তার স্ত্রী সত্যি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। কয়েক ঘন্টা পরেই ভদ্রমহিলার মৃত্যু হয়। আমার মনে হলো আমি চেয়ার থেকে ছিটকে পড়ে যাব। কি বলছেন ক্যাপ্টেন হার্ডি? তবে ওই মহিলা কে? আমার মনের কথা আঁচ করতে পেরেই ক্যাপ্টেন হার্ডি বললেন, নিয়তি, নিয়তি। নিয়তির ওই একটা আঘাতেই চুরমার হয়ে যায় মিস্টার ওয়াইটের জীবন। প্রথমে কয়েক ঘন্টা জ্ঞানই ছিল না তার। এদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে নিউ ইয়র্ক যেতেই হতো। আবার তার সঙ্গে এই দুর্ঘটনার কথা ভদ্রমহিলার মা অর্থাৎ তার শাশুড়িকেও দিতে হতো। মৃতদেহ এখানে সমাধিস্থ করা যাবে না। এবার ভেবে দেখুন, জাহাজে মৃতদেহ নিয়ে উঠলে অর্ধেক যাত্রী যেতে অস্বীকার করবেন, আপত্তি জানাবেন। অগত্যা কর্নেলিয়াস ওয়াইট আমার শরণাপন্ন হলেন। আমায় কাতর কণ্ঠে বললেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন, কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। এভাবে ওকে আমি ফেলে যেতে পারবো না। আর এখানে এখানে কি করে একা থাকবে ও? ক্যাপ্টেন, ক্যাপ্টেন, কিছু করুন প্লিজ। যা খরচ লাগে আমি দেবো ক্যাপ্টেন। আমি ওনার কথা ফেলতে পারিনি। আমি কয়েকজনকে ডেকে বিশেষ রাসায়নিক দিয়ে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করলাম। আমি জাহাজি মানুষ, তাই দেহের আকার আয়তন দেখে আন্দাজ করে একটা বিশেষ বাক্স আনালাম, দা অবলং বক্স। তার মধ্যেই এই শব্দেহ প্রচুর পরিমাণে নুন দিয়ে বেঁধে ফেললাম। বাক্সটা এমনভাবে গোছালাম যে দেখে মনে হবে এটা এদের মালপত্রের অংশ। কিন্তু স্ত্রীকে ছাড়া এই জাহাজে উঠলে অনেকের সন্দেহ হতে পারে, বিশেষত আপনাদের মতন মানুষ যারা জানতেন যে কর্নেলিয়াস ওয়াইট বিবাহিত। এটাই বাঁচোয়া যে তার স্ত্রীকে আপনারা কেউ দেখেননি। প্রথমে প্ল্যান ছিল একই স্টেট রুমে মিস্টার ওয়াইট ও তার স্ত্রী থাকবেন, দ্বিতীয়টিতে তার দুই বোন এবং 3 নম্বর ঘরে তাদের ভৃত্য। এই ভৃত্যই এখানে বড় ভূমিকা পালন করেছে। কর্নেলিয়াস ওয়াইটের স্ত্রী হিসেবে আপনি যাকে দেখেছেন, তিনি আদতে ছিলেন তার স্ত্রীর ভৃত্য, তার মেড। তিনি গোটা সময় তার স্ত্রীর অভিনয় করেছেন মাত্র। আপনাদের হয়তো দেখে মনে হয়েছিল এর মুখের ভাষা, আদব কায়দার কোনো ছেড়ি ছাড় নেই। এরকম একজনের সাথে মিস্টার ওয়াইটের মতো শিল্পী কিভাবে বিয়ে করলেন? আসলে তার প্রকৃত স্ত্রী ছিলেন এক পরমা সুন্দরী মহিলা, যার বিচার বুদ্ধি আচরণের কোনো তুলনা হয় না।
দেখলে বুঝতে পারতেন। সকালবেলায় শ্রীমতী ওয়ায়েট বা ছদ্মবেশী শ্রীমতী ওয়ায়েট দিব্য অভিনয় করতেন এবং রাতে তিনি অন্য ঘরে চলে যেতেন। কেন এখন তো তা বুঝতেই পারছেন। তবে বলতেই হবে তার অভিনয় ছিল অনবদ্য। এবার বুঝলেন তো ইন্ডিপেন্ডেন্সের সকলের অজান্তে কি ঘটেছিল? মনে আছে জাহাজ নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে ছেড়েছিল? সেটা এই কারণে। ওই এক সপ্তাহ লেগেছিল মৃতদেহ সংরক্ষণ করতে। বুঝতে পারছিলাম আমি। পেয়ালা মুখের কাছে নিয়ে আসতেই বিষাদ ঠেকল। ভালো লাগছে না, একটা মৃতদেহের সাথে এতদিন এলাম, টের পেলাম না। মৃতদেহের অভিশাপেই কি তবে আমরা ঝড়ের মুখে পড়েছিলাম? ছবির মতো ভেসে উঠছিল ঘটনাগুলো চোখের সামনে। আমি বুঝলাম সেই ভোপানি আসলে কর্নিলিয়াসের ছিল। সে প্রতি রাতে বাক্স খুলে স্ত্রীর মৃতদেহ দেখে কাঁদত। সত্যি সে ভালোবাসার সুতোয় বাঁধা পড়েছিল, তাই শেষ মুহূর্ত পর্যন্ত তাকে একা ছাড়িনি। কথাগুলো ভেসে আসছিল আমার মাথায়, হঠাৎ কানের কাছে বেজে উঠল সেই উন্মত্ত হাসি, যে হাসি শুনে জাহাজে আমি চমকে গিয়েছিলাম। তফাৎ শুধু এটাই যে এবার কর্নিলিয়াসের বদলে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। আমি আর পারছিলাম না, বেরিয়ে এলাম পানশালা থেকে। শুধু মনে হলো কোন এক পৃথিবী থেকে অদৃশ্য অবয়বহীন দেহে আমার বন্ধু শ্রী কর্নিলিয়াস ওয়্যাট আমার মূর্খতার প্রতি শুনে দিচ্ছে ঘৃণা ও তার ছিল ভরা হাসি। সাসপেন্সে আজ শুনলেন এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য অবলং বক্স। কাহিনীর অনুবাদ এবং বেতার রূপান্তর পুষ্পল। গল্পের সূত্রধার মহিলা যাত্রী এবং ম্যারিয়ান ওয়াইটের চরিত্রে আমি অয়ন্তিকা, মিসেস ওয়াইট এবং মহিলা যাত্রীর চরিত্রে গোধুলি, ক্যাপ্টেন হার্ডির চরিত্রে অগ্নি, কর্নিলিয়াস ওয়াইট এবং আর্দালির চরিত্রে সোমক, জাহাজের নাবিক আলতামাস, অত্রি, পুষ্পল এবং সায়ক, অন্যান্য মহিলা যাত্রী মোহর, রায় এবং উপাসনা, বৃদ্ধ যাত্রী গল্পের কথক এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল এডগার অ্যালেন পোয়ের লেখা দ্য অবলং বক্স। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।